দেখাচ্ছি হেডফোন, তো এটার নাম হলো D21, এটার দাম পড়বে প্যাকেট সহ 25 টাকা। নেক্সট টাইম এটা হলো 13 টাকা 20 পয়সা। এটা হলো S7 চার্জার, এটা দুইটা কোয়ালিটি হয়, একটা বাংলাদেশি কোয়ালিটি হয়, একটা চায়না কোয়ালিটি হয়। আমারটা হলো চায়না, রেট পড়বে 105 টাকা। সাদা কালো দুটোটাই আছে, দেওয়া যাবে। আর বাংলাটা নিলে, বাংলাটা নিলে ধরা যাবে 90 টাকা। লিচি কেবল দেখতে পাচ্ছেন, এটা পড়বে 15 টাকা প্যাকেট সহ। শুনুন ভাই, আপনার এখানে কি বিক্রি করেন? আমার এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল অ্যাক্সেসরি সকল ধরনের আইটেম বিক্রি করা হয় পাইকারি। হেডফোন, চার্জার, কেবল, ব্লুটুথ ইত্যাদি সবকিছু হোলসেল দেওয়া হয়। ফার্স্টে গুলিস্তান ফ্লাইওভারের নিচে নামবেন, এখান থেকে নেমে সোজা ডিরেক্ট সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, চতুর্থ তলায় নূরজাহান টেলিকম, 187 নম্বর দোকান। জি, আমি প্রথমে কেবল দিয়ে শুরু করব। তো এই কেবলটার দাম হলো 7.5 টাকা। এটা সাদা কালো দুটোটাই আছে মার্কেটে, এর চেয়ে নর্মাল কেবলও আছে, কিন্তু আমাদের কেবলটা সবসময় ভালো মানের, কেন আমি চেষ্টা করি কাস্টমারকে একটু ভালো কিছু দেওয়ার জন্য। নেক্সট টাইম এটা হলো 13 টাকা 20 পয়সা, 13 টাকা 20 পয়সা, সাদা কালো দুটোটাই আছে। নেক্সট এটা 16 টাকা উইথ প্যাকেট, প্যাকেট সহ 16 টাকা পড়বে এটা। আমরা নিজেরাই সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি, তার জন্য একটু মানে কাস্টমারকে একটু কম দেই। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই শুনতে পেলেন, ওনারা নিজেরা ইম্পোর্ট করে, যার কারণে প্রাইসটা অনেকটা কমে আসছে। যাই হোক, এরপর আমরা কি দেখবো? এটা হলো লাইটিং কেবল, এটার দাম হলো প্যাকেট সহ 30 টাকা। আচ্ছা, প্যাকেট কেবল প্যাকেট সহ 30 টাকা। হ্যাঁ, এটা সার্ভিস ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে। ওরাইমো কেবল, ওরাইমো কেবল এটা আছে আপনার 3500, দাম হলো 3500, দাম হলো 35 টাকা, টাইপ সি দাম হলো 38 টাকা। আচ্ছা, এটা কালার একটাই হয়, একটাই কালার। জি, ওকে, আমরা নেক্সট কি দেখবো? নেক্সট রিমেক্স কেবল। আচ্ছা, মেটাল কেবল, মেটাল কেবল এটার দাম হলো 6500, দাম 60 টাকা। আর আইফোন টাইপ সি দাম হলো 65 টাকা। আচ্ছা, আইফোন টাইপ সি হলো 65 টাকা। এটা কালার হলো সাদা কালো, সাদা কালো কালার দুটোটাই আছে। ঠিক আছে, ওকে, নেক্সট রিগার্ড সি কেবল আছে, এটার দাম পড়বে 50 টাকা, 6500, টাইপ সি পড়বে হলো 55 টাকা। আচ্ছা, এটা সাদা কালো দুটোটাই আছে। ১৭০ টাকা, এটা আছে 18 ওয়াট থেকে শুরু করে আপনার 30 ওয়াট পর্যন্ত আছে। আচ্ছা, আপনি তো নিজেই করেন এগুলো? জি জি। আচ্ছা ঠিক আছে, 18 থেকে 30 ওয়াট পর্যন্ত। হ্যাঁ, 18 থেকে 30 ওয়াট, এমন ফাস্ট চার্জিং শো করবে। 170 টাকায়? জি, 170 টাকা। নেক্সট অপো চার্জার, দাম পড়বে মাত্র 200 টাকা, ফাস্ট চার্জিং শো করবে এবং চার্জিং কোয়ালিটি গুড। আচ্ছা ঠিক আছে, নেক্সট ভিভো চার্জার ফাস্ট চার্জিং শো করবে, ফাস্ট চার্জিং শো করবে মাত্র 200 টাকা, দাম পড়বে মাত্র 200 টাকা। আচ্ছা, 200 টাকা। জি, ফাস্ট চার্জিং শো করবে। ঠিক আছে, ওকে। ভিভো X27 নিউ মডেল, এটার দাম পড়বে 210 টাকা, মাত্র 210 টাকা। আচ্ছা, ফাস্ট চার্জিং শো করবে এবং বক শো করবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট রিয়েলমি চার্জার, টাইপ সি এবং 6500 দুটোটাই আছে, এটার দাম পড়বে মাত্র 220 টাকা, বক লেখা শো করবে। আচ্ছা, ওকে, ফাস্ট চার্জ হবে, ফাস্ট চার্জ হবে। নেক্সট অপো আর 15 চার্জার, ফাস্ট চার্জিং শো করবে এবং মোবাইলে বক শো করবে, এটার দাম পড়বে মাত্র 220 টাকা। জি, 220 টাকা। দেখাচ্ছি হেডফোন, তো এটার দাম নাম হলো D21, এটার দাম পড়বে প্যাকেট সহ
25 টাকা আটা না 25 টাকা 50 পয়সা জি 25 টাকা 50 পয়সা এটা দাম পড়বে 25 টাকা 50 পয়সা সাদা কালো দুটোই আছে প্যাকেট সহ আচ্ছা নেক্সট নেক্সট MI2 আচ্ছা প্যাকেট সহ পড়বে 30 টাকা প্যাকেট সহ 30 টাকা প্যাকেট সহ 30 টাকা হ্যাঁ সাদা কালো দুটোই আছে দেওয়া যাবে নিশ্চয়ই বুঝতে পারছেন অবিশ্বাস্য রেট প্যাকেট সহ 30 টাকা পাচ্ছেন আপনারা 501 আই এটা প্যাকেট সহ পাবেন আপনি 30 টাকা 501 আই 30 টাকা প্যাকেট সহ 30 টাকা আচ্ছা ঠিক আছে সাদা কালো দুটোই আছে আচ্ছা নেক্সট M520 হ্যাঁ M520 এটার দাম পড়বে 30 টাকা প্যাকেট সহ এটা অরিজিনাল এবং কপি আছে আমারটা অরিজিনাল সাদা কালো দুটেই কালার আছে अवेलेबल দেখতে পাচ্ছেন Realme Buds 2 এটার দাম পড়বে মাত্র 35 টাকা 35 টাকা 35 টাকা আচ্ছা ঠিক আছে অ্যাসিড হ্যান্ড স্প্রে এটার দাম পড়বে মাত্র 36 টাকা 36 টাকা 36 টাকা আচ্ছা ঠিক আছে 935 এটার দাম পড়বে মাত্র 36 টাকা 36 টাকা জি আচ্ছা ভাই যদি কোনো ক্ষেত্রে পড়া কোনো ধরনের প্রবলেম পড়লো সেই ক্ষেত্রে তো অবশ্যই চেঞ্জ আছে হ্যাঁ অবশ্যই দোকান সার্ভিস আছে আপনার দোকানে কোনো সমস্যা হলে সেটা আমি চেঞ্জ করে অবশ্যই দিব আচ্ছা ঠিক আছে চার্জারও তো একই রকম অবস্থা জি সবকিছুতে একই অবস্থা দাম পড়বে মাত্র 38 টাকা 38 টাকা এটা হলো 38 টাকা হ্যাঁ Realme Realme আচ্ছা Realme হলো 38 টাকা জি এটা 38 টাকা নাকি জি এটার দাম পড়বে মাত্র 78 টাকা 78 টাকা এটার দাম পড়বে মাত্র 78 টাকা এটা 100% অরিজিনাল আচ্ছা আমরা একটু খুলে দেখাই 100% অরিজিনাল মেটাল বডি আচ্ছা মেটাল বডি এবং এক্সট্রা কটন আছে আচ্ছা এক্সট্রা কটন আছে হ্যাঁ এটা মেটাল বডি আচ্ছা ওকে ঠিক আছে 75 টাকায় জি 75 টাকায় ওকে ক্রিয়েটিভ হ্যান্ড স্প্রে এটার দাম পড়বে মাত্র 100 টাকা 100 টাকা জি 100 টাকা এটা 100% অরিজিনাল আচ্ছা আমরা একটু দেখিয়ে দিই এটা 100% অরিজিনাল ক্রিয়েটিভ লোগো আচ্ছা 100% অরিজিনাল জি উইশি অরিজিনাল হ্যান্ড স্প্রে আচ্ছা C100 আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন C100 অরিজিনাল ধরা যাবে 130 টাকা 130 টাকা হ্যাঁ 130 টাকা ধরা যাবে কালার কি আছে এটা সাদা কালো এবং রেড আচ্ছা উইশি হ্যাঁ উইশি অরিজিনাল 100% অরিজিনাল আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট উইশির টোডম হ্যান্ড স্প্রে এটা ধরা যাবে গেমিং হ্যান্ড স্প্রে এটা ধরা যাবে 130 টাকা 130 টাকা হ্যাঁ 130 টাকা এটা শুধু ব্ল্যাক হয় আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট উইশির সিয়ান উইশি উইশির HM1213 সেম বক্স দেওয়া যাবে দুইটাই আছে অরিজিনাল ধরা যাবে 250 টাকা 250 টাকা জি 250 টাকা ঠিক আছে ওকে নেক্সট কিউগিজেট DM7 DM9 DM10 এটা হলো DM10 এটার দাম ধরা যাবে 230 টাকা 230 টাকা 230 টাকা জি 230 টাকা তারপরে DM7 ধরা যাবে আপনার 290 টাকা 290 টাকা DM7 জি DM7 আচ্ছা আর 200 DM9 DM9 ধরা যাবে 280 টাকা 280 টাকা অ্যাশাখা হ্যান্ড ফ্রি ধরা যাবে 65 টাকা 65 টাকা হ্যাঁ মেটাল বডি আচ্ছা মেটাল বডি 65 টাকা আচ্ছা ওকে 515 রিম্যাক্স 15 রিম্যাক্স হ্যাঁ ধরা যাবে 98 টাকা 98 টাকা জি 98 টাকা ওকে ঠিক আছে নেক্সট হ্যাঁ 610D প্লাস্টিক ধরা যাবে 60 টাকা 60 টাকা ওকে 610D মেটাল ধরা যাবে 105 টাকা 105 টাকা জি ঠিক আছে ওকে নেক্সট 512 রিম্যাক্স 512 রিম্যাক্স 512 অনেক হট প্রোডাক্ট এটা খুব রানিং প্রোডাক্ট হট প্রোডাক্ট এটা ধরা যাবে আপনাদের 70 টাকা 70 টাকা 512 হ্যাঁ 70 টাকা মেটাল বডি মেটাল বডি জনরস জনরস ধরা যাবে অরিজিনাল 100% অরিজিনাল 70 টাকা 70 টাকা জনরস হ্যাঁ 70 টাকা ধরা যাবে ঠিক আছে ওকে নেক্সট স্টুডিও বেস হট প্রোডাক্ট এটা ধরা যাবে মাত্র 90 টাকা 90 টাকা হ্যাঁ মাত্র 90 টাকা আচ্ছা ঠিক আছে মেটাল বডি ফুল স্টুডিও হ্যাঁ স্টুডিও দেখতে পাচ্ছেন চাচের বক্স এটাও ধরা যাবে 90 টাকা 90 টাকা 90 টাকা ওকে নেক্সট এটা হলো আপনার সাদা কালো ব্লুটুথ এটার দাম পড়বে 66 টাকা 66 টাকা হ্যাঁ এটার দাম পড়বে 66 টাকা 66 টাকা আপনার এটাও পেয়ে যাবেন হ্যাঁ সাদা কালো ব্লুটুথ 6 মাসের ওয়ারেন্টি 6 মাসের ওয়ারেন্টি হ্যাঁ স্টিকার লাগানো আছে 6 মাসের ওয়ারেন্টি আচ্ছা 6 মাসের মধ্যে সমস্যা হলে চেঞ্জ হ্যাঁ দোকানে সমস্যা হলে চেঞ্জ ঠিক আছে ওকে নেক্সট আমরা কি দেখব জাস্ট কালারিং কালারিং ব্লুটুথ এটার দাম পড়বে হলো 76 টাকা 76 টাকা হ্যাঁ এটার বিভিন্ন কালার আছে গোল্ডেন সাত গোল্ডেন বিভিন্ন কালার আচ্ছা বিভিন্ন দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এরপর কি দেখব আমরা এরপর i7s এটার দাম পড়বে 180 টাকা i7s হলো 180 হ্যাঁ দুই কানের এটা দুই কানের ব্লুটুথ 6 মাসের ওয়ারেন্টি সহ 6 মাসের ওয়ারেন্টি নেক্সট কি আছে নেক্সট স্পোর্টস ব্লুটুথ এটা প্লাস্টিকটা পড়বে হলো আপনার 80 টাকা আর স্পোর্টস মেটালটা পড়বে হলো 95 টাকা 80 এবং 95 হ্যাঁ মেটাল এবং প্লাস্টিক এরপর হলো ইয়ারডস এটার দাম পড়বে হলো 380 টাকা 380 টাকা হ্যাঁ এটার দাম পড়বে 380 টাকা ওকে ঠিক আছে এটা Lenovo Lenovo হট মডেল আচ্ছা 05x 05x হ্যাঁ 05x এটার দাম পড়বে 420 টাকা 420 টাকা জি এটার দাম পড়বে 420 টাকা ঠিক আছে নেক্সট নেক্সট Lenovo Lenovo হ্যাঁ Lenovo 05x মডেল নিউ মডেল 05x
এক্স নিউ মডেল, এটার দাম পড়বে 530 টাকা। 530 টাকা নিউ মডেল? জি নিউ মডেল। ওকে নেক্সট, আরও অনেক ব্লুটুথ আছে, সেগুলো সব দেখানো সম্ভব না। আমাদের ইমো নাম্বার দেওয়া আছে, ওইখানে আপনারা যোগাযোগ করবেন। হেডফোনের অনেক কিছু আছে, তাও দেওয়া হয় নাই। কেবল আছে অনেক আইটেমের, সব কিছু দেওয়া সম্ভব না। আপনার ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনার ইমোতে যোগাযোগ করবেন। জেবিএল ব্লুটুথ, এটার দাম পড়বে মাত্র 420 টাকা। 420 টাকা? হ্যাঁ, 420 টাকা দাম পড়বে। অনলি 420 টাকা? জি জি। কালার কত হবে? কালার হবে, বিভিন্ন কালার হবে, কালো, সাদা, লাল, নীল, বিভিন্ন কালার হবে। পাঁচটা কালার পেয়ে যাবেন। জি। ওকে নেক্সট কি আছে? দেখাবো আপনাদের গেমিং পাবজি টিগার। আচ্ছা, গেমিং পাবজি টিগার। জি, এটার দাম পড়বে মাত্র 35 টাকা। এটার মডেল হল E9। জি, এটা E9। 35 টাকা শুধু? হ্যাঁ। এটার দাম হলো K01। K01? জি, এটার দাম পড়বে 35 টাকা। 35 টাকা? হ্যাঁ। এটা R11, এটার দাম পড়বে 62 টাকা। 62 টাকা? জি জি, 62 টাকা। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখাবো পাবজি মোজা। মোজা গেম খেলার জন্য ইজি মোজা। আচ্ছা, এটার দাম পড়বে মাত্র 15 টাকা। 15 টাকা? জি, মাত্র 15 টাকা। অবিশ্বাস্য রেট, কারণ আমি নিজে দেখেছি আমার ছোট ভাই কয়েকজনের দারাজ থেকে কিনেছে 90 টাকা করে। দেখাবো মোবাইলের অতি জরুরিও জিনিস। আচ্ছা, মোবাইলের টাইপ সি পোর্ট। টাইপ সি? হ্যাঁ, চার্জিং পোর্ট। হ্যাঁ জি, টাইপ সি চার্জিং পোর্ট। 65 থেকে টাইপ সি চার্জার দিয়ে ইউজ করা যাবে। এটার দাম পড়বে মাত্র 8 টাকা। 8 টাকা? জি, 8 টাকা, মেটাল বডি। ঠিক আছে। ওকে নেক্সট কি আছে? নেক্সট আছে ওটিজি, টাইপ সি ওটিজি। এটার দাম পড়বে মাত্র 5 টাকা 20 পয়সা। 5 টাকা 20 পয়সা? হ্যাঁ, 5 টাকা 20 পয়সা। ঠিক আছে। ওকে নেক্সট কি আছে? এটা টাইপ সি আছে, টাইপ সি এর দাম পড়বে 9 টাকা। টাইপ সি 9 টাকা? হ্যাঁ, টাইপ সি 9 টাকা। আর একটু নিচে দেখুন। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ইউএসবি বডি, এটার দাম পড়বে মাত্র 32 টাকা। 32 টাকা? জি, 2 ইউএসবি বডি। আচ্ছা, রিম্যাক্স, স্যামসাং, বিভিন্ন লোগো আছে, দেওয়া যাবে। ঠিক আছে। ওকে নেক্সট কি আছে? নেক্সট পিন দেখাবো, এটার দাম পড়বে মাত্র 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা? জি, এটার দাম পড়বে 50 পয়সা। এটার দাম পড়বে মাত্র 1 টাকা। 1 টাকা? জি, 1 টাকা। আচ্ছা ঠিক আছে। ওকে নেক্সট কি আছে? নেক্সট দেখাবো চেয়ার। চেয়ার? জি, চেয়ার, চেয়ার স্ট্যান্ডিং প্রোডাক্ট। জি, এটার দাম পড়বে সব জায়গায়, এটার দাম পড়বে মাত্র 3 টাকা। 3 টাকা? জি, মাত্র 3 টাকা। আমি 30 টাকা দিয়ে কিনছি, কারণ হলো আমার প্রয়োজন ছিল। তো বুঝতে পারছেন 3 টাকার প্রোডাক্ট 30 টাকা। এটার দাম পড়বে 90 টাকা। এটা হলো 90 টাকা? এটার দাম পড়বে মাত্র 90 টাকা। মুভ করা যায় না? হ্যাঁ, মুভ করা যায়। এটা উপরে নিচে মুভ করা যায়? নিচে মুভ করানো যায়। এটার দাম মাত্র 90 টাকা। ঠিক আছে। ওকে, এটা ধরা যাবে আপনাদের 130 টাকা। 130 টাকা? জি, 130 টাকা। ওকে ঠিক আছে। এটার দাম ধরা যাবে আপনাদের 120 টাকা। বলেন। এটা হলো অক্সফোর্ড 10,000 mAh, সার্ভিস ভালো। এটার দাম পড়বে মাত্র 350 টাকা। আচ্ছা, 10,000 mAh ডিসপ্লে? ডিসপ্লে সহ? হ্যাঁ, ডিসপ্লে। আচ্ছা, ডিসপ্লে সহ আপনার 10,000? এটার দাম পড়বে মাত্র 400 টাকা। 400 টাকা? হ্যাঁ, অক্সফোর্ড ব্র্যান্ডের। আচ্ছা, অক্সফোর্ড 100% অরিজিনাল কোম্পানি। আচ্ছা ঠিক আছে। ওকে, এটার দাম পড়বে 400 টাকা। 400 টাকা? জি, এটার দাম পড়বে 400 টাকা। আচ্ছা, এটার দাম পড়বে MI 5,000 mAh, 100% অরিজিনাল। এটার দাম পড়বে মাত্র 400 টাকা। MI এর? জি, মাত্র 400 টাকা। এটার দাম পড়বে অক্সফোর্ড, এটার দাম হলো 380 টাকা। 380 টাকা? জি, এটার দাম মাত্র 380 টাকা। ঠিক আছে। ওকে নেক্সট, এবার লাইট দিয়ে শুরু করব। এটা ফুল স্ট্যান্ড সহ লাইটটা, 12 ইঞ্চি? 12 ইঞ্চি? 12 ইঞ্চি লাইট স্ট্যান্ড সহ আপনাদের ধরা যাবে 1400 টাকা স্ট্যান্ড সহ। জি, স্ট্যান্ড সহ 1400 টাকা। স্ট্যান্ড সহ আপনাদের মাত্র 1400 টাকা? জি, 18 ইঞ্চি আছে। 18 ইঞ্চি 1800 টাকা? 18 ইঞ্চি 1800 টাকা লাইট সহ এবং স্ট্যান্ড সহ। আচ্ছা, এরকম কালার হবে তো নাকি? কালার হবে, জি, বিভিন্ন কালার। হ্যাঁ, সেম? জি জি, সেম কালার হবে। আপনি বিভিন্ন কালার হচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছেন, বিভিন্ন রকমের কালার হচ্ছে। ঠিক আছে। ওকে, তো অনেক মানুষ আছে যারা ঘরে বসে অনলাইনে এখন বিজনেস করতেছে। জি, তো তারা তো আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে? জি, অবশ্যই পারবে। কেন, আমরা সব থেকে সর্বনিম্ন, হ্যাঁ, সেই কত টাকার প্রোডাক্ট নিলে আপনি প্রোডাক্ট দিতে পারবেন? এটা হলো কাস্টমারকে আমরা সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকি। কাস্টমার যেভাবে খুশি হয় সেভাবেই দেওয়া যাবে, সমস্যা নাই। কাস্টমারের খুশি অনুযায়ী আপনার কাছে প্রোডাক্ট দিতে পারবে। জি, কাস্টমার থেকে 10,000 টাকা ইনভেস্ট করলে একজন ব্যবসায়ী চাইলে বিভিন্ন জায়গায় হোলসেল করে ব্যবসা করতে পারবে? অবশ্যই পারবে। আচ্ছা, হোলসেল বিক্রি? এছাড়া তো অনলাইনে ব্যবসা আছে? জি, অনলাইনে ব্যবসা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতদিন কষ্ট করে। 10 টাকায় মোবাইল কভার, 5 টাকায় মোবাইল গ্লাস, বাংলাদেশে সর্বপ্রথম আমার চ্যানেলেই এত কম দামে এমন সন্ধান দিয়েছিলাম। আপনারা চাইলে মাত্র 500 টাকায় এখান থেকে মোবাইল কভার এবং গ্লাস কিনে বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে প্রোডাক্ট সেলের মাধ্যমে অনেক বেশি প্রফিট করতে পারেন। 10 টাকায় মোবাইল কভার, 5 টাকায় গ্লাস, এই ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন।
আর যারা অল্প টাকায় ব্যবসা করতে চান তাদের জন্য রইল এই মার্কেটের সন্ধান। এটি হলো বাংলাদেশের একটি বৃহত্তম মোবাইল মার্কেট, যেখানে আপনি চাইলে কম দামে সব ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ সহ মোবাইল পাবেন একই মার্কেটে। ব্যবসা করতে গেলে অনেক বেশি পুঁজির প্রয়োজন, এই কথাটা আমাদের মাথায় আসে সর্বপ্রথম, কিন্তু আমি আপনাকে বলবো সব ব্যবসায় অনেক বেশি পুঁজির প্রয়োজন হয় না। একটু স্মার্ট চিন্তা করলেই আপনি কম টাকায় অনেক বেশি প্রফিটের ব্যবসা করতে পারবেন। আজকের যে সন্ধানটি রয়েছে ভিডিওটি নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দিয়েছে কি পরিমাণ প্রফিট হয় মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসার। এই সময়ের সবচেয়ে উত্তম ব্যবসা হলো মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা। এই ব্যবসায় অনেক বেশি প্রফিট করা যায়। আজকের তথ্য এবং সন্ধান আশা করি আপনার উপকারে আসবে। আজকের এই তথ্য সন্ধান যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই মাইনুল ব্লগকে সাপোর্ট করার জন্য একটি লাইক দিবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ মাইনুল ব্লগ সবসময়ই বিভিন্ন হোলসেল মার্কেটে ঘুরে ঘুরে বিভিন্ন পণ্যের পাইকারি সন্ধান দিয়ে থাকে।